বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি এমন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেটি ইউটিউব চ্যানেলের সাথে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল মানিটাইজেশন করতে গেলে আপনাকে এখন একটি কঠোর নিয়মের মুখাপেক্ষি হতে হবে যেটাকে ইউটিউব বলছে থ্রেশ হোল্ড সুতরাং ভিডিওটি আপনারা দেখলে আপনাদের নিয়ম সম্পর্কে জানা থাকবে এবং আপনারা টু নড়ে চড়ে বসবেন যে ইউটিউব চ্যানেল নিয়ে যারা আশা করছিলেন মানিটাইজেশন করে টাকা পয়সা ইনকাম করবেন অর্থ রোজগার করবেন এর পিছনে পরিশ্রম করছিলেন তাদের জন্য একটা অশুভ সংবাদ এবং তাদের জন্য একটা কঠোর নিয়ম চালু করতে চাচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ চলুন দেখেন এই ভিডিওটি ইউটিউব চ্যানেলের মানিটাইজেশনের জন্য কঠোর নিয়ম হচ্ছে চার হাজার ঘন্টা বার্ষিক ভিউ এবং এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন হবে আপনার চ্যানেলটিকে মানিটাইজেশন করার জন্য ইউটিউব তার অংশীদারদের প্রয়োজনীয় শর্তগুলির কথা মাথায় রেখে চ্যানেল বা ভিডিও ক্রিয়েটরকে ভিডিও মনিটাইজেশনের জন্য কঠোর নিয়ম ঠিক করেছে চ্যানেলের ভিডিও মনিটাইজেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে বিগত বারো মাসের মধ্যে তাদের চ্যানেলের চার হাজার ঘন্টা বার্ষিক ভিউ থাকতে হবে এবং এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন হবে যা অবিলম্বে কার্যকরী হবে বলে তারা তাদের ব্লগে ঘোষণা করেছে ইউটিউব কর্তৃপক্ষ ইউটিউব মানিটাইজেশনের নতুন যোগ্যতার নীতিটি আগামী বিশে ফেব্রুয়ারি থেকে বিদ্যমান সকল চ্যানেলগুলির জন্য প্রয়োগ করবে এর অর্থ হচ্ছে চ্যানেলগুলি এই চৌকাট বা যোগ্যতার থ্রেশল পূরণ করতে ব্যর্থ হবে সেই চ্যানেলগুলি আর বিজ্ঞাপন থেকে আয় করতে সমর্থ হবে না দুই সালে অর্থাৎ কিছুদিন পূর্বে বা গত বছরে বার্ষিক ভিউয়ের ঘন্টার জন্য কোনো নির্দিষ্ট পরিমাপ ছাড়াই ইউটিউব এর অংশীদার প্রোগ্রামে যোগদান করার মাপকাঠি ছিল অন্তত চ্যানেলটিকে দশ হাজার ভিউ মাত্র নিঃসন্দেহে এই পরিবর্তনটি নতুন এবং ছোট ছোট ইউটিউব চ্যানেলের করতে বা অর্থ আয় করতে কঠিন করে তুলবে কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ বলছে এটি কোম্পানির নির্দেশিকা অনুসরণ করে বাজারে নিজেকে যোগ্য প্রমাণ করা এবং খারাপ চ্যানেলগুলিকে অযোগ্য ঘোষণা করার জন্য একটি গুরুত্বপূর্ণ উপায় ইউটিউব তার নিজের একটি ব্লগ পোস্টে ঘোষণা করে এভাবে যে আমরা আমাদের মতো চ্যানেল বা ভিডিও ক্রিয়েটরদের সাথে কথোপকথন ও বিষদ বিশ্লেষণ করার পরে এই নতুন হোল্ড এ প্রসেসি এর মাধ্যমে আমাদেরকে আপনাদের মতো যারা চ্যানেল বা ভিডিও ক্রিয়েটের ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখেন তাদেরকে বাছাই করতে এবং তাদেরকে দুষ্টু ব্যক্তিদের থেকে পার্থক্য করে আরও বেশি বিজ্ঞাপন দ্বারা অর্থ উপার্জন করতে সহায়তা করার জন্য আমাদের দক্ষতার উন্নতির উল্লেখযোগ্যভাবে কাজ করবে যদিও তার নাম উল্লেখ করার মতো কিছুই না তবু ইউটিউব রেফারেন্স হিসাবে সম্পত্তি ঘটে যাওয়া হাই প্রোফাইল লোগান পলের ঘটনা উল্লেখ করে বলেছে যে এই রকমের উচ্চ মানসম্পন্ন নীতিমালা আমাদেরকে সম্ভাব্য অনুপযুক্ত ভিডিওগুলি গুলি না করার থেকে রক্ষা করবে যা প্রকৃত অর্থ আয়কারী প্রত্যেকের জন্য ক্ষতি এড়াতে পারবে ইউটিউবে তারকা নির্মাতাদের একজন এবং প্রভাবশালী একজন লোগান পলের ঘটনার পর ইউটিউব কর্তৃপক্ষ নতুন এবং এই কঠোর নীতিটি গ্রহণ করেছে তারকা নির্মাতা লোগান পল একটি মৃতদেহের গ্রাফিক ভিডিও পোস্ট করে বিতর্কের জন্ম দিয়েছিলেন এই ভিডিও ব্লগার দুই সালের একত্রিশ ডিসেম্বর বিতর্কিত এই ভিডিও পোস্ট করেছিলেন পল ভিডিওটিতে দেখা যায় পল আর তার বন্ধুরা জাপানের আউকিগারা বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় যারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয় এমন এক মৃতদেহে তিনি হচট খান এই বনটিকে সুইসাইড ফরেস্ট নামে ডাকা হয়ে থাকে জাপানের অনেক মানুষ এই জায়গায় আত্মহত্যার জন্য বেছে নেন বলে জানা যায় জনপ্রিয় ব্লগার লোগান পল এর সঙ্গে ব্যবসায়িক বন্ধন ছিন্ন করেছে বিনামূল্যের ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব গুগল অধীনস্থ ইউটিউবের গুগল প্রিফার্ড প্রোগ্রাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে পলের চ্যানেলগুলো এই প্রোগ্রামের মাধ্যমে প্ল্যাটফর্মটি শীর্ষ শতাংশ কন্টেন্ট নির্মাতার জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান মার্কিন এই ব্লগারের মূল প্রকল্পগুলো স্থগিত করে রাখা হয়েছে বলে জানিয়েছে ইউটিউব ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে এনি ইউটিউব সেই সময় একটি বিবৃতি দেয় এই বিবৃতিতে সহিংস ও অন্যান্য অনুপযুক্ত কন্টেন্টগুলো নিষিদ্ধ করার নীতিমালা স্পষ্ট করা হয় ওই সময় ইউটিউবের পক্ষ থেকে বলা হয় ভিডিওটিতে দেখানো ব্যক্তির পরিবারের প্রতি আমাদের সমহ মর্মিতা রয়েছে ইউটিউব জঘন্য উত্তেজনাপূর্ণ ও অমর্যাদাপূর্ণ সহিংস বা কোনো রক্তাক্ত কন্টেন্ট পোস্ট করা সমর্থন করে না কিন্তু এটি কোনো নতুন সমস্যা নয় বিজ্ঞাপনদাতারা বছরের পর বছর ধরে অপ্রত্যাশিতভাবে ইউটিউবের প্ল্যাটফর্মে অনুপযুক্ত ভিডিওগুলিতে তাদের বিজ্ঞাপন প্রচারের অভিযোগ করে আসছিল ইউটিউব বারংবার এই সমস্যাটি সংশোধনের জন্য প্রতিশ্রুতি দিয়ে আসছিল এবং ইতিমধ্যে কিছুটা বাস্তবায়নও করেছে ইউটিউব এত কিছুর ফলে ইউটিউব এই ধরনের নতুন এবং অত্যন্ত কঠোর ভিডিও মানিটাইজেশন পলিসি গ্রহণ করতে বাধ্য হয়েছে যা তাদেরকে আরও একটি আক্রমণাত্মক পদক্ষেপ অন্যতম হিসাবে বিবেচনা করা যেতে পারে আলাদাভাবে বলা যায় যে ইউটিউব ভিডিওর জন্য সাধারণ মানুষের পছন্দের পরিমাপকে গুগলের পছন্দের অংশ হিসাবে বৈশিষ্ট্যমণ্ডিত করার পরিকল্পনা তাদের রয়েছে সেজন্য তারা এই ধরনের কাজ করেছে সেজন্য কিছুটা ভবিষ্যতের কথা মাথায় রেখে যাতে এমন কোনো ভিডিও যা গুগলে অংশগ্রহণকারী বিজ্ঞাপনদাতাদের লোগান পলের মতো বিতর্কের বিষয় নিয়ে চিন্তা করতে না হয় সেজন্য তারা এ ধরনের কঠোর নীতি গ্রহণ করেছে কারণ তাদের এমন বিজ্ঞাপন শুধুমাত্র ভিডিওর পাশাপাশি চালানো হবে যা প্রকৃত দর্শককে টানতে সমর্থ হবে এবং দর্শকের চিন্তা এবং মতের সাথে সঙ্গতিপূর্ণ হবে তবে এর এই ধরনের নীতি এবং পলিসির দ্বারা যারা ছোট এবং নতুন ইউটিউব চ্যানেল নিয়ে আশাবাদী ছিলেন তারা অত্যন্ত ক্ষতির সম্মুখীন হবে এবং বিশেষ করে বাংলাদেশের বাজারে যারা নতুন ইউটিউবার হতে চেয়েছিলেন তাদের জন্য একটা মারাত্মক হুমকি এবং মারাত্মক ঝুঁকি বলে আমি মনে করি ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে আমরা পল লোগান পলকে নিয়ে একটি ভিডিও আপনাদেরকে দেখার জন্য পাঠাবো সে কি ধরনের ভিডিও করেছিল কি কারণে তাকে ব্যান করা হয়েছে ইউটিউব থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম